আমার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব মূলোর টক। এই জায়গায় আমি একটা মূলো নিয়েছি, মূলোগুলো আমি চাক চাক করে কেটে নিয়েছি। লাগবে তেঁতুল, কাঁচা তেঁতুল নিয়েছি আমি। একটা তেঁতুল আমি তিন ভাগ করে নিয়েছি। লাগবে স্বাদ মতো নুন, ফোড়নে দিতে হবে সামান্য সর্ষে, আর লাগবে একটা শুকনো লঙ্কা। নিয়েছি আমি সরিষার তেল, আর লাগবে চিনি, পাটা লেবু, নারকেল, আর লাগবে গুঁড়ো হলুদ। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেব খানিকটা জল। এই জলে আমি মূলোগুলো ছেড়ে দিচ্ছি। আমি একটু মূলোগুলো ভাপিয়ে নেব। দিয়ে দেব আমি সামান্য নুন। নুন দিয়ে আমি মূলোটা একটু সিদ্ধ করে নিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। মূলোগুলো আমার হয়েছে, মূলোগুলো আমি এবার তুলে নিচ্ছি। এই মূলোর জলটায় আমি তেঁতুলগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে রাখছি। তেঁতুলটা যখন খোসাটা ফেটে ফেটে যাবে, বেরিয়ে আসবে, তখন তেঁতুলগুলো নামিয়ে দিতে হবে। তেঁতুলগুলো আমি ঢাকাটা খুলে তেঁতুলগুলো আমি তুলে নিচ্ছি। এই জলটা আমি আর ফেলবো না, এই জলটা আমি রেখে দিচ্ছি। কড়াইটা ধুয়ে আমি বসিয়ে 1/2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য সর্ষে, কালো সর্ষে। দর্শকের নাড়াচাড়া দিয়ে আমি এতে মূলোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো আমি সামান্য গুঁড়ো হলুদ। আমি একটু নাড়াচাড়া দিয়ে মূলো যে সিদ্ধ করা জলটা ছিল সেই জলটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড়, খেজুর পাটালি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ চিনি। এইবার 3-4 মিনিট ফুটবে। আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এতে যে আমি তেঁতুলগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো আমি খোসা ছাড়িয়ে এতে আমি দিয়ে দিচ্ছি। আর নারকেলটা আমি মিক্সারে পেস্ট করে নারকেলটা দিয়ে দিচ্ছি। এইভাবে মূলোর টক রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হলো। যারা খাননি তারা একবার খেয়ে ট্রাই করে দেখুন যে টকটা কেমন লাগলো। আবার একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে, বারবার খেতে ইচ্ছা করবে। মূলোর টক তৈরি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, আর আমি একটা প্লেটে সাজিয়ে দেখিয়ে দেবো। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করবেন, কমেন্ট করবেন।
আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।